তার নাম রামচরণ। এই লোক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর কর্মকর্তাদের রুমে বিনা অ্যাপয়েন্টমেন্টে ঢুকে যেতে পারেন। এই লোক তাতে টেবিলের ওপাশে বসা লোকটি বরং ধন্যই হয়ে যান। এই রামচরণ একবার বিখ্যাত ফরচুন ম্যাগাজিনে তার সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে বিশাল কলেবরের জোড়া পাতায় একটা আস্ত পৃথিবীর মানচিত্র ছাপিয়ে তার মধ্যে রংধনুর মতো বাঁকা দাগ কেটে দেখানো হয়েছে গত 2 সপ্তাহ তিনি কোন দিন দুনিয়ার কোথায় ছিলেন। 2007 সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত এই সাক্ষাৎকারটির শিরোনাম ছিল দি স্ট্রেঞ্জ এক্সিস্টেন্স অফ রামচরণ। সংখ্যাটি এখনও আমার সংগ্রহে আছে। ভেবেছিলাম পুরো সাক্ষাৎকারটি অনুবাদ করব, কিন্তু করা হয়ে ওঠেনি। আজকে একটা বিশেষ দিন, তাই তার প্রসঙ্গে শুধু মজার মজার কয়েকটা কথা বলবো। যতই বলি ততই কম বলা হবে। যে কথাগুলো শুনে দুনিয়ার তাবৎ মোটিভেশন স্পিকার আর ম্যানেজমেন্টগুলোরা খাবি খেতে পারেন, কারণ তাদের আওড়ানো তথাকথিত সূত্রগুলো এই মানুষটির ক্ষেত্রে কাজে লাগে না। তিনি বিশ্বের সবচেয়ে সেরাদের সেরা একজন ব্যবসা বিষয়ক পরামর্শদাতা, বিজনেস কনসালট্যান্ট, যাকে জেনারেল ইলেকট্রিক জি এর সাবেক সিইও জ্যাক ওয়েলচ একবার বলেছিলেন, আপনাকে এত এত ট্রাভেল করতে হয় একটা প্রাইভেট জেট নিয়ে নিচ্ছেন না কেন? রামচরণ এই প্রসঙ্গ মাছি তাড়ানোর মতো বাতাসে হাত মেরে বলেছিলেন, আরে ধুর, এত সব সামলানোর মতো সময় কই? এখন পর্যন্ত একটা গাড়ি হলো না। অবিশ্বাস্য হলেও সত্য, এই বিশ্বখ্যাত ব্যবস্থাপনা বিষয়ক লেখক ও পরামর্শদাতার একটা গাড়ি পর্যন্ত নেই। থাকবে কি করে? গাড়ি চালাতে শেখেননি সারা জীবনে। জিজ্ঞেস করা হলে নির্বিকার ভঙ্গিতে বলেন, গাড়ি কিনে রাখবো কোথায়? রাখার জায়গা তো নেই। রামচরণের কাজের কোন সঙ্গী নেই, একা কাজ করেন, কোন অফিস নেই, তার দিন কাটে সারা দুনিয়ার 5-স্টার হোটেলের রুমে থেকে থেকে। না, ভুল বললাম, তার একটা অফিস আছে আমেরিকার ডালাসে, নর্থ সেন্টার এক্সপ্রেসওয়েতে। এই ঠিকানায় তার পাসপোর্টে লেখা। রামচরণ একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। সেই অফিস সম্পর্কে তিনি তেমন কিছুই জানে না, কারণ সেখানে তিনি কখনো থাকেন না, এমনকি কখনো জানো না। সেখানে 2 জন ভদ্রমহিলা কর্মরত আছেন, যাদের একজনের নাম সিনথিয়া বার, যিনি রামচরণের খেপাটে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ম্যানেজ করতে করেতে হিমশিম খান, আর 2 জনে মিলে সপ্তাহে 3 দিন সোম বুধ আর শুক্রবার রামচরণের জন্য একটা কার্ডবোর্ড বক্সে পরিষ্কার জামা কাপড় প্যাকেট করে নির্ধারিত হোটেলের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেন। এই কার্ডবোর্ড বক্সের মধ্যে রামচরণের চরণের জন্য 1.5 সাইজের কালি করা জুতা, টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং রেজর, শ্যাম্পু, কয়েকটা জামা, খাকি প্যান্ট, জাম্বিয়া, গেঞ্জি ইত্যাদি পাঠিয়ে দেন, যখন যেটা লাগে। 2 দিন পরে সেই কার্ডবোর্ড বক্সটি ময়লা কাপড় নিয়ে ডালাস অফিসে ফেরত আসে। এই হল 2 কর্মকর্তার কাজ। 6 বছর আগে এই 2 কর্মকর্তার ইন্টারভিউ নিয়ে চাকরি দেয়া হয়েছে, তারপর থেকে রামচরণের সাথে কখনো দেখা হয়নি। আমি পড়ি আর মাথায় হাত দিয়ে ভাবি, এ কেমন মানুষ? আপনিও বলুন, এই মানুষটি সম্পর্কে ফরচুন ম্যাগাজিন রামচরণের আজব অস্তিত্ব শিরোনাম ছাড়া আর কি দিতে পারে? এখন তো বাকে আশ্চর্যের কথা বলাই হয়নি। এত কিছু শোনার পরে ভাবতে পারেন, কি যোগ্যতা আছে এই মানুষটার যে এমন জীবন যাপন করেও পৃথিবীর সবচেয়ে সেরা ব্যবস্থাপনা গুরুর মর্যাদা পেয়ে বসে আছেন। এই ফরচুন ম্যাগাজিনই তাকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল জীবন্ত ব্যবসা পরামর্শক, পসিবলি দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস কনসালট্যান্ট অ্যালাইভ বলে আখ্যা দিয়েছে। ছোট্ট পরিসরে অনেক কিছু লেখার অবকাশ নেই। শুধু জানিয়ে রাখি, রামচরণ ভারতের উত্তরপ্রদেশ জন্মগ্রহণ করেছেন, ভারতেই পড়াশোনা করেছেন। ইচ্ছে ছিল হার্ভার্ড বিজনেস স্কুল পড়াশোনা করার, তার সেই ইচ্ছে পূরণ হয়েছে এবং ফলাফল এতই ভালো ছিল যে হার্ভার্ড বিজনেস স্কুল তাকে ছাড়েনি, প্রফেসর বানিয়ে রেখে দিয়েছিল। তার শিক্ষাগত সাফল্যের সব কথা এখানে বলতে গেলে এই লেখা আর ফুরবে না। সিটিকর্পের সিইও জন রিড একবার উল্লেখ করেছেন, যে মুহূর্তে আপনি ব্যবসার বড় সমস্যার একটা জোৎসই সমাধান বের করে এক কাপ কফি নিয়ে আয়েশ করে বসবেন, ঠিক তখনই ভেলিকবাজির মতো রামচরণের ফোন আসবে আর আপনাকে সে বুঝিয়ে দেবে আপনি যা এতক্ষণ ভেবেছেন তার কোন মাথামুণ্ড নেই, আপনি আবার অগাধ জলে ডুবে যাবেন। এই লোকের এক আশ্চর্য ক্ষমতা আছে, সঠিক সমস্যাটি খুঁজে বার করার আর যুক্তিসঙ্গত সমাধান বার করার। জেনারেল ইলেকট্রিক জি এর জ্যাক ওয়েলচ অন্য এক প্রসঙ্গে বলেন,
একদিন আমরা বোর্ডরুমের সব পরিচালকরা বসে একটা জটিল সমস্যা সমাধান করার জন্য চুল ছিঁড়ছিলাম। কর্তৃকে ভূতের মতো দরজা নক করে রামচরণ বোর্ডরুমে ঢুকে পড়লেন। যদিও দরজা নক না করে সে ঢুকে যেতে পারতেন। দুনিয়ার এমন কোন কোম্পানি নেই যার বোর্ডরুমে রামরচন দরজায় টোকা না দিয়ে ঢুকলে কেউ একটু শব্দটি করবে, বরং ধন্যই হবে। ও, আমরা সবাই মুখ চাওয়া চাওয়ি করলাম। যথারীতি বোর্ডরুমে তখন পিনপতন নীরবতা। রামচরণ সোজা হোয়াইট বোর্ডের কাছ চলে গেলেন এবং একমনে কী সব লিখতে শুরু করলেন। এভাবে অস্বস্তিকর কয়েক মিনিট কেটে গেল। কেউ কোন কথা বলার সাহস পাচ্ছে না, আমিও না। এবং বিশ্বাস করবেন না, রামচরণ যে সমাধানটি হোয়াইট বোর্ডে লিখলেন আমরা সেই সমস্যাটি নিয়েই এতক্ষণ তর্ক বিতর্ক করে যাচ্ছিলাম। রামচরণ সেটা জানলেন কি করে? এই হচ্ছে তার যোগ্যতার নমুনা। সে তার ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে এতটাই ভালো জানেন যে ক্লায়েন্ট নিজেও অনেক সময় সেটা জানেন না। আর তার একটা বদ অভ্যাস হচ্ছে, একবার যদি তার পরামর্শে আপনি রাজি হয়ে যান, তারপর 10 মিনিট পর পর সে ফোন করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি যেটা করার জন্য প্রতিজ্ঞা করেছেন সেটা না করেন। লতা মঙ্গেশকর রামচরণের সবচেয়ে প্রিয় শিল্পী, কিন্তু গান তিনি তেমন একটা শোনেন না, শোনার অবকাশ তিনি পান না, কারণ গান শুনলে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন আর সেটা তার বিজনেস থিঙ্কিংকে এলোমেলো করে দেয়। সুতরাং চিন্তার সময় কোন সঙ্গীত নয়, কিন্তু কোন সময় তিনি বিজনেস থিঙ্কিং করেন না। হ্যাঁ, জীবনে একটা সময় আছে যখন তিনি ভারতে যান, তার মায়ের সাথে দেখা করেন, নিজ হাতে গরুকে ঘাস খাওয়ান, নিজ হাতে গরুর গোবর দিয়ে মায়ের চুলার জন্য জ্বালানি বানান আর মায়ের সাথে বসে দুধ দিয়ে ভাত খান। তারপর সোজা বিজনেস ক্লাসে ফ্লাই করে চলে আসেন তার কোন বিলিয়নিয়ার ক্লায়েন্টের বোর্ডরুমে, হয়ে ওঠেন তাদের গাইডিং স্টার। যে জীবন তিনি যাপন করতে চেয়েছেন, সারা দুনিয়া যাকে স্ট্রেঞ্জ বলে আখ্যা দিয়েছে, সেই জীবন সাহস করে যাপন করে যাচ্ছেন। ভালো কথা, জীবনের লক্ষ্য ছাড়া নাকি কিছুই হয় না, মোটিভেশন স্পিকাররা হর হামেশাই বলে থাকেন। রামরচনকে তার উদ্ভট জবাবে ক্লান্ত এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনার জীবনের লক্ষ্য কি? তার সোজা উত্তর, আমার জীবনের কোন লক্ষ্য নেই, আমি আমার কাজকে ভালোবাসি, এই কাজ আমাকে যেখানে নিয়ে যাবে সেটাই আমার লক্ষ্য, আমি আগে থেকে কিছু ঠিক করি না। এই কথা রামচরণ বলে পার পেয়ে গেছেন। আপনি আমি বলে পার পাব না। নজরুল স্কুল পালিয়েছিলেন, তার মানে সব স্কুল পালানো ছেলেই নজরুল হয়নি। ফলে আপনাকে আমাকে লক্ষ্য অনুসরণ করে চলতে হবে। আমরা লক্ষ্যের কাছে পৌঁছাতে দৌড়াই, আর লক্ষ্য রামরচনের কাছে পৌঁছানোর জন্য দৌড়ায়। বিশাল ফারাক। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।